দশই ডিসেম্বরে বিএনপির ঢাকা সমাবেশকে কেন্দ্র করে হাসিনা সরকারের নৃশংস কর্মকাণ্ডের আড়ালে চাপা পড়ে গেছে বাংলাদেশের জন্য এক ভয়ঙ্কর অর্থনৈতিক দুঃসংবাদ। সমাবেশের দুই দিন আগে আন্তর্জাতিক রেটিং সংস্থা মুডিজ ঘোষণা করে যে তারা বাংলাদেশের রেটিং নামিয়ে ফেলার রিভিউ প্রক্রিয়া শুরু করেছে। দেখেন মুদির রেটিং কি। মোদির রেটিং না কিন্তু মুদির রেটিং, এটা একটা কোনো দেশের অর্থনৈতিক আন্তর্জাতিক পরীক্ষা বলতে পারেন। রেটিংয়ের ব্যাপারে শুরুতেই কিছু কথা বলে নিই। ছাত্ররা শিক্ষাবর্ষে কেমন করছে সেটা জানবার জন্যে আমরা সাধারণত বিভিন্ন পরীক্ষায় কে কত নম্বর পেল সেটা বিবেচনা করি। কোনো ছাত্র যদি খুব কম নাম্বার পায় তখন আমরা শঙ্কিত হই, এই ভেবে যে সে ফাইনাল পরীক্ষায় ফেল মারতে পারে। তবে ছাত্র যদি হাসিনার মতো চালাক হয় তাইলে কিন্তু সে পরীক্ষায় দেবে না, তারপরে পরীক্ষা দেবে সেই বছর যে বছর নকলের মওকা সবচেয়ে বেশি। তাই এখন বুঝতে পারতেছেন ডিগ্রি পাস দিতে কেন হাসিনার 6 বছর লাগছিল, আর সেই বিখ্যাত 73 সালেই কেন সে ডিগ্রি পাস দিছিল। আকেল মন্দ কি ঈশ্বর আয় কাফি, বুঝছাও তো। একটা দেশ অর্থনৈতিকভাবে ভালো করতে থাকলে বিনিয়োগকারীরা সেই দেশে পুঁজি খাটানোকে বা ধার কর্জ দেওয়াকে কম ঝুঁকিপূর্ণ বলে মনে করেন। এটারে বলে অর্থনীতির ভাষায় ক্রেডিট রিস্ক কম থাকা। তেমনি অর্থনৈতিক অবস্থা যদি জয় বাংলা হয়ে যায় তাহলে তারা পুঁজি খাটাতে বা ধার কর্জ দিতে চাইবে না, তাহলে কি হবে, এইসব দেশে ক্রেডিট রিস্ক বেশি হয়ে যাবে, তাই না? মানে অর্থনীতি জয় বাংলা হয়ে যাইতেছে। আমরা কেমনে বুঝুম একটা দেশে বিনিয়োগ করাটা ঝুঁকিপূর্ণ কিনা? দুনিয়াতে বেশ কয়েকটা প্রতিষ্ঠান আছে যারা বিভিন্ন দেশের ঝুঁকি রেটিং কইরা থাকে। পরীক্ষাতে আমরা যেমন এ বি সি ইত্যাদি গ্রেড পাই, হাসিনার আমলে যেমন স্যাংরা প্যাংরারা গিপিএ পাইপ পায়, তেমনি এই সংস্থাগুলো বিভিন্ন দেশকে এবং সেই দেশের বিশিষ্ট ব্যবসায়ী বা আর্থিক প্রতিষ্ঠানকে তাদের অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে এই ধরনের গ্রেড দিয়ে থাকে। দুনিয়াতে মোটামুটি 3টা প্রধান রেটিং প্রতিষ্ঠান আছে, একটা হইতেছে মুডিস, একটা হইতেছে স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়ার, এবং 3 নম্বর হইতেছে ফিচ। এগুলোরে বলা হয় বিগ 3, মানে বড় 3, বুঝাও তো। মুডিজের ক্রেডিট রেটিং এর 2টা ভাগ আছে। এই ভাগগুলো কি কি? একটা হচ্ছে ইনভেস্টমেন্ট গ্রেড, আর একটা হচ্ছে স্পেকুলেটিভ গ্রেড। এদের আবার মানে কি? ইনভেস্টমেন্ট গ্রেড মানে কি, এই যে স্যাংরা প্যাংরারা তোরা যে মায়াগো পিছে ঘুরিস না, যেগুলো দেখতে সুন্দর, স্বভাব চরিত্র ভালো, আবার নামাজিও আছে, লেখাপড়াতে ভালো, বংশ ভালো, তো এই মায়ারা যদি ভালো লাগে, তাইলে যদি বাপ মারে যায় বলিস যে আমার না আম্মু ওই মায়ারে ভালো লাগে, তো তাহলে কীভাবে বলবে বাহ আমার পোলার তো পছন্দ ভালো আছে। আর মাইয়ার ফ্যামিলি যদি হ্যাঁ বলে তাহলে তো মার্শাল্লাহ, হলদি বাটো মেহেন্দি বাটো বাটো ফুলের মতো, তাই না? মুখের হাসি এককারে কানে গিয়ে ঠেকছে এককারে, বিয়ার কথা বলছি তো। তো এটা হইতেছে ইনভেস্টমেন্ট গ্রেডের মাইয়া আর কি, বুঝছাও তো। ইনভেস্টমেন্ট গ্রেডের রেটিং রেটিং হইতেছে এ এ এ থেকে বি এ এ 3। সবচেয়ে ভালো গ্রেড হইতেছে ট্রিপল এ এ এ, তো যেক্ষেত্রে ক্রেডিট রিস্ক সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ, এইসব দেশে বিনিয়োগকারীরা মোটামুটি শঙ্কাবিহীনভাবে পুঁজি খাটাইতে পারবেন, মানে কবুল করতে পারবেন আর কি, বুঝছাও। অ্যান্ড স্পেকুলেটিভ গ্রেড কি, মানে ধরেন এই নিউজটা দেখেন আর কি, হ্যাঁ মানে নিউজে কইতেছে লন্ডনি পাত্রী বা কানাডিয়ার পাত্রী সাইজে মানুষের প্রতারণা করে আর কি, মানে আপনার লাভ তো দূর কি বাদ, আসল মিয়া টানাটানি, এটা হইতেছে স্পেকুলেটিভ গ্রেড। এই গ্রেডের রেঞ্জ হইতেছে বিএ 1 থেকে সি, বিএ 1 থেকে বিএ 3 রেঞ্জে থাকার অর্থ হচ্ছে পুঁজি হারানোর ঝুঁকি অনেকটাই আছে। আর সি যদি হয় রেটিং তার মানে ইতিমধ্যে দেশটা জয় বাংলা হয়ে গেছে এবং লগ্নি করা পুঁজি এবং সুদ ফিরে পাইবার না, ওইটাও জয় বাংলা হয়ে গেছে। বাংলাদেশের বর্তমান রেটিং কি ছিল জানেন? বাংলাদেশের বর্তমান রেটিং এই পর্যন্ত ছিল বিএ 2, অর্থাৎ অর্থনীতিতে স্পেকুলেটিভ এলিমেন্ট, হ্যাঁ মানে ওই 2 নম্বরে এলিমেন্ট আর কি আছে, কিন্তু পুরাপুরি স্পেকুলেটিভ হইয়া যায়নি, যদিও পুঁজির ঝুঁকি অনেক আছে। মানে বুঝছেন তো, পাত্রী 99% ভালো, খালি মাঝে মাঝে অন্য পোলার সাথে ডেট করে আর কি, হ্যাঁ। তো গত মার্চ মাসে মুডিজ এই রেটিংটা নিশ্চিত করছিল। এখন মুডিজ কইতেছে এই রেটিং নামায় আনবে, আরও নামায় আনার জন্যে তারা একটা রিভিউ প্রসেস শুরু করতে যাচ্ছে। রেটিং নামায় দিলে বাংলাদেশ পুরাপুরি স্পেকুলেটিভ বা উচ্চ ঝুঁকির দেশে পরিগণিত হবে। তার মানে ওই
ওই ওই লন্ডনী লন্ডনী মাইয়ার মতো আর কি, যে ওই যে ভুয়া পরিচয় দিয়া মুরগি ধরতো আর কি, আর টাকা কামাইতো, ওই রকম হবে আর কি। তো কি কারণে মুডিজের রেটিং নামায় দেওয়ার প্রসেস শুরু করছে? মুডিজ অ্যানালাইসিস করে দেখছে যে বাংলাদেশের বৈদেশিক অর্থনৈতিক পজিশন দ্রুত খারাপের দিকে যাচ্ছে, এতে বাংলাদেশের অর্থনৈতিক সংকট বাইরে যাইতেছে, সেই সাথে সরকার পড়ছে তারল্য সংকটে আর কি। তারল্য সংকট কি জানেন তো, আগে কইছিলাম তো না, টাকা নাই, ব্যাংক জয় বাংলাতে কসকসার নতুন নোট ছাপাইতেছে, ব্যাংক থেকে টাকা তুলছেন না, বা এটিএম থেকে এ দেনেই কেমন টাকা পান, কসকসা টাকা, তাই না, ছাপাইতেছে টাকা আর ছাড়তেছে, এইটারে বলে তারল্য সংকট। ক্ষুদ্রকালে বাসে যাত্রাকালে দেখতাম বা ট্রেনে যাত্রাকালে দেখতাম, বিক্রি করতো কি বা পাতলা হইলে খাওয়ার ওষুধ আর কি। তো হাসিনা, তোমার ব্যাংকগুলোর ওইটা খিলা দেখবা নাকি, এটা তারল্য সংকট কাটে কিনা, ঘন হয় কিনা। তো মোদি কইছে এই পরিস্থিতিতে বর্তমান রেটিং এর সাথে সঙ্গতিপূর্ণ না, তো একটু বুঝায় কই আর কি। হ্যাঁ, তো বৈদেশিক অর্থনৈতিক পজিশন ক্রমাগত খারাপ হয়ে যাওয়ার একটা বড় লক্ষণ হচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভের দ্রুত পতন। মুডিজ এই কথাটা রাগঢাক ছাড়াই সরাসরি কইয়া দিছে। তাছাড়া তারা রিজার্ভ অপর্যাপ্ততার ঝুঁকি এবং রিজার্ভের পরিগঠন গঠন কম্পোজিশন কেমনে রিজার্ভ তৈরি, এই সমস্যার কথা উল্লেখ করছে। এইসব বিষয়ে আমরা এক বছর ধরে কথা কইতেছি, কিন্তু মানে গত ডিসেম্বরে আমি সর্বপ্রথম রিজার্ভের সংকট নিয়ে প্রকাশ্যে আশঙ্কা প্রকাশ করছিলাম। আমি প্রথম কইছিলাম এই যে চুরি হয়ে গেছে রাজকোষে, কইছিলাম না, মনে আছে না? এটা কিন্তু এক বছর আগের কথা। মুডিজ উল্লেখ করছে যে IMF এর কাছ থেকে ঋণ পাওয়ার চুক্তি যদি হয় তাহলে কিছুটা হলে বৈদেশিক অর্থ সংস্থানের বন্দোবস্ত হবে, কিন্তু একই সাথে এটাও তারা বলছে যে এই ঋণের শর্ত যেইটা সেটা পালন করার সক্ষমতা বাংলাদেশ সরকারের আছে কি না সেটা নিয়ে অনিশ্চয়তা আছে। অর্থাৎ খুব ভদ্রভাবে তারা কইছে যে IMF এর যে শর্ত দেবে তা বেশ কঠিন হইতে পারে। তো আমরা কিন্তু শ্রীলঙ্কার ক্ষেত্রে দেখছি যে IMF দুর্নীতি দমনের বিষয়টা অনেকটা তাদের নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসছে। তো এটা মনে করার যথেষ্ট কারণ আছে যে হাসিনা সরকার এই ধরনের কোনো শর্ত মানবে না, কারণ হাসিনার শাসনের পুরোটাই তো দাঁড়ায় আছে লুটপাটের উপরে, দুর্নীতির উপরে। দুর্নীতি না করলে হাসিনা ক্ষমতায় থাকবে কেন? তার তো কামই একটা, কমিশন খাওয়া আর কমিশনের ব্যবস্থা করে দেওয়া। টাকার কত দরকার রে বাপ, ইস, এরা না দেখলে বুঝতাম না যে একটা মানুষের কত টাকা। টাকা তো খাইতেও পারবি না রে তুই, এত ডায়াবেটিস হয়েছে, টাকা দিয়ে করবিটা কি? তো যাই হোক, তো IMF-এর ঋণের এখন কি অবস্থা? আপনাদের মনে আছে না যে রাহুল আনন্দের নেতৃত্বে IMF-এর একটা দল আসছিল বাংলাদেশে, স্টাফ লেভেলের এগ্রিমেন্ট করে গেছিল? তো রিপোর্ট এখন যেটা দেখা যাচ্ছে, IMF-এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওই রিপোর্টটা, স্টাফ লেভেলের রিপোর্টটা পুরোপুরি গ্রহণ করেনি, ফলে তারা আনন্দের যে বস, IMF-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরকে ঢাকায় পাঠাইতেছে আগামী জানুয়ারিতে ঋণের শর্তাবলী চূড়ান্ত করতে। এটা কিন্তু সচরাচর হয় না, স্টাফ লেভেলের এগ্রিমেন্ট হইলে কিন্তু ঋণ পাওয়ার কথা, তার মানে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরকে পাঠাইতেছে, তার মানে আগেরটা কাম হয় নাই, বুঝছাও? আমি আমার এই নানা চ্যানেল ট্যানেল দিয়ে জানছি যে এই যে টিমটা আসতেছে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর IMF-এর সাথে, সে কিন্তু হাসিনার লগে দেখা করতে চাইছে আর কি। সম্ভবত তাদের সংস্কার সংক্রান্ত যে সমস্ত শর্ত সেগুলো পরিপূর্ণভাবে পালন করার জন্য সর্বোচ্চ পর্যায়ের অঙ্গীকার আদায় করতে চাচ্ছে তারা। হাসিনা যেভাবে আমেরিকার পশ্চিমের সাথে ফাইট করতেছে, যুদ্ধ করতেছে, বক্সিং করতেছে, হ্যাঁ, তাতে আমার ধারণা যে IMF-এর শর্তাবলীর ব্যাপারে সে কাজকলা দেখাবে আর কি। কিন্তু মৌখিক প্রতিশ্রুতি যেটা দেবে আর কি হাসিনা, সেটা IMF বিনা প্রশ্নে গ্রহণ করবে না। এটাই যদি হয় তাইলে IMF-এর ঋণ পাওয়ার আধা জয় বাংলা হয়ে যাবে আর কি। মানে HTMM-এর একটা লেসপেন্সার আছিল আর কি, ওই শেয়ার তার একটা উস্কায় উস্কায় একটা প্রতিষ্ঠান করছিল, নাম হচ্ছে PRI। হ্যাঁ, সে PRI এক ভালসুন আছে, ভালসুন ভালসুন মানে কি জানেন তো, ভালসুন মানে হচ্ছে তো বগুড়ায় কাহালু থানা আছে না, ওই কাহালুর একটা গ্রামের নাম কিন্তু ভালসুন। আবার আপনারা আবার মনে করেন না যে আপনাকেও আমি, যাই হোক, তো আমরা আসলে ক্ষুদ্রকালে ভালসুন কইতাম বগুড়ায়। হ্যাঁ, আমি জানি না বগুড়ায় এটা এখন চলে কিনা। তো ওই ভালসুন, তো ওই PRI-এর এই এক বিশিষ্ট ভালসুন আহসান হাবিব মনসুর কি করছিল জানেন? এ এ এ ভালসুন, কি করছিলি তুই, মনে আছে তোর? নাই তো ভালসুন, তাই না? কইছিল IMF-এর লোন এলে জাইকা, বিশ্বব্যাংক ইত্যাদি সবাই টাকার হাড়ি নিয়ে হাজির হবে, তাই না? হ্যাঁ, হা করে বসা থাক ভালসুন, টাকা উপর থেকে পড়বে। তো আর কি কি সংকটের কথা মুদিস কইছে? তো দেশের বাইরে থেকে আসা ঝুঁকি প্রসঙ্গে আরো তিনটা বিষয় মুডিস কইছে।
প্রথমত জ্বালানি সংকট এবং জ্বালানি আমদানির যে ব্যয় এটা বাড়তেছে, রপ্তানি আয় কমতেছে এবং ঋণ পরিশোধের ঝুঁকি এটা বাড়তেছে। এইসবের ফলেও যে যেটাকে ব্যালেন্স অফ পেমেন্ট মানে টাকা শোধ করার টাকা থাকা আর কি, এটার উপরে চাপ পড়ে যাচ্ছে আর কি, এবং দিনে দিনে সেটা তীব্রতর হচ্ছে। সব মিলে এমন একটা অবস্থা ঘনায় আসছে যখন রিজার্ভ বলতে আর কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, ধন মূলধন হয়ে গেছে। মোট কথা, রেটিং ডাউনগ্রেডের যে প্রসেস শুরু করার কারণ হিসেবে মুদিস যে সমস্ত সমস্যাগুলোর কথা উল্লেখ করছে, আগামী সপ্তাহগুলোতে তার কোনো উন্নতির সম্ভাবনা নাই এই ডাউনগ্রেডিং। তাই মুদির ডাউনগ্রেডিং অনেকটাই অবধারিত, এটা হবেই। তো মরার উপরে খাড়ার ঘায়ের মতো বাংলাদেশের কান্ট্রি রিস্ক রেটিং ডাউনগ্রেড প্রক্রিয়া ঘোষণার কয়েকদিন পরে মুদিস বাংলাদেশের 7টা বাণিজ্যিক ব্যাংকের রেটিং ডাউনগ্রেড বা নামায় দেওয়ার রিভিউ প্রক্রিয়ার ঘোষণা দিছে। এই 7টা ব্যাংক জয় বাংলা হয়ে যাইতেছে আর কি। 7টা ব্যাংক কি জানেন, এই নিউজে দিচ্ছে ডেইলি স্টারে, দেখেন। ব্যাংকগুলো কিন্তু ভালো ব্যাংক, হ্যাঁ, মানে ভালো ব্যাংক হিসাবে নাম আছে আর কি, ভালো ব্যাংক কিনা জানি না। যেমন ব্র্যাক ব্যাংক, দ্য সিটি ব্যাংক লিমিটেড, ডাচ বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, এনসিসি ব্যাংক লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, দেখেন। এর মধ্যে কিন্তু মাসুর আরেফিনের ব্যাংকও আছে, সিটি ব্যাংক। হ্যাঁ, বাংলাদেশের ব্যাংক খাতার অবস্থান নাকি খুব ভালো, এই নিয়ে কয়েকদিন আগে প্রথম আলোতে উপসম্পাদকের লিখছিল মাসুর। মাসুরের ব্যাংকের সাথে কিন্তু হাসিনার দারুণ ঘুটু আছে, হ্যাঁ, মেলা কিছু স্পন্সর ট্রান্সফার করে, কইলাম না আজকে। সাম্প্রতিককালে ফরিদ কবির এক ধান্দাবাজি করতেছে মুজিব পিডিয়ানিয়া, এটাও মাসুর স্পন্সর করতেছে। তো মনে করাই দিলাম মাসুর, ইট ডাজন্ট মেক এনি বিজনেসেস, রাদার দিজ আর ভেরি রিস্কি গেম অ্যান্ড ইউ হ্যাভ অলরেডি ল্যান্ডেড ইন ট্রাবল। যাই হোক, মুডিজ কেন ব্যাংকগুলোর রেটিং ডাউনগ্রেড করছে, এর কারণ হিসেবে মুদিজ উল্লেখ করছে রিজার্ভ ক্রমাগত কমতেছে। বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোতে বৈদেশিক মুদ্রা সরবরাহ কমায় দিছে, যার কারণে ব্যাংকগুলোর পক্ষে বৈদেশিক মুদ্রার দায় শোধ করা কঠিন হয়ে পড়ছে। রিভিউ প্রক্রিয়া তারা লক্ষ্য করবে এসব ব্যাংক বৈদেশিক মুদ্রা পাইতেছে কিনা বাংলাদেশ ব্যাংক থেকে। যেটা করা যেতে পারে দুইটা কাজ করে, একটা হচ্ছে এলসি ইস্যু কমাই দিয়া, আর একটা হইতেছে পরিমাণে প্রবাসীদের কাছ থেকে রেমিটেন্স আয় কইরা। লক্ষ্য করবেন এই ব্যাংকগুলো কিন্তু বাংলাদেশের মোটামুটি সুনামধারী ব্যাংক। এদের রেটিং কমায় দেওয়ার এই যে প্রসেস, তাতে করে বাংলাদেশের পুরা ব্যাংকিং সেক্টরে যে কী পরিমাণ অনিয়ম লুটপাট এবং দুর্নীতি হয়েছে এবং পুরা সেক্টর যে মুখথুবড়ায় পড়ছে তার একটা ইঙ্গিত কিন্তু পাওয়া যায়। তো এইভাবে ব্যাংকের যদি রেটিং কমায় দেয় মুদিস, তাইলে এর প্রতিক্রিয়া কী হইতে পারে? প্রথমত, দেশটার প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগকারী, সাধারণ জনগণ, অন্যান্য দেশ বা প্রতিষ্ঠান কিংবা আন্তর্জাতিক সংস্থাগুলোর আস্থা কমে যায়। বিশেষ করে যে সমস্ত দেশের রেটিং ইতিমধ্যে নিচের পর্যায়ে, তাদের রেটিং কমে গেলে ব্যাপক অর্থনৈতিক বিপর্যয়ের সম্ভাবনা তৈরি হয়। আমার কথা না, বইপত্রের কথা। বিদেশি বিনিয়োগকারীরা তাদের পুঁজি তুলে নিয়ে যায়। দেশের অর্থ বিত্তশালীরা ব্যাপক অর্থনৈতিক সংকটের কথা বিবেচনা করে বিভিন্নভাবে টাকা বাইরে পাচার করে দেন, ফলে বিরাট অঙ্কের বৈদেশিক মুদ্রা দেশ থেকে বাইরে চলে যায়। এর ফলে রিজার্ভের পরিমাণ কমতেই থাকে, কমতেই থাকে, কমতেই থাকে। সেই সাথে ক্রমাগতভাবে কমতে থাকে স্থানীয় মুদ্রার মান, টাকার মান, যার কারণে স্থানীয় মুদ্রা আমদানিকৃত পণ্যের দাম ব্যাপকভাবে বাইরে যায়। টাকার দাম যদি কমতে থাকে, তাহলে যারা রেমিটেন্স পাঠায় তারা রেমিটেন্সের পরিমাণ কমায় দেয়, কারণ পরবর্তীতে আরও বেশি টাকা পাওয়া যায় কিনা এই আশায়। আবার সরকার যদি টাকার মান বাজার মূল্যের সাথে সামঞ্জস্য না করে, তাইলে প্রবাসীরা সরকারি চ্যানেলে রেমিটেন্স না পাঠায়, অন্যভাবে পাঠায়, তো রেমিটেন্স আসা বন্ধ হয়ে যায়। একই সাথে এই কাজই হইতেছে আর কি। একই সাথে বিদেশের ব্যাংকগুলা আমদানির এলসি খুলতে অনীহা প্রকাশ করে, এই আতঙ্কে যে তারা এলসির টাকা সময় মতন নাও পাইতে পারে বা টাকাটা মাইরও যাইতে পারে। আমরা কিন্তু গত সেপ্টেম্বরে দেখছি হাসিনার বন্ধুরাষ্ট্র ইন্ডিয়ার, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ভারতীয় রপ্তানিকারকদের বলছে বাংলাদেশের ডলারের এলসি যেন তারা না নেয়, এলসি সংকটে এমনকি নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি করা দুষ্কর হইয়া ওঠে। রেটিং নামায় দেওয়ার ফলে বৈদেশিক বিনিয়োগ কমে যায় বা একেবারেই বন্ধ হইয়া যায়। স্থানীয় বিনিয়োগকারীরা বিনিয়োগে নিরুৎসাহিত হয়। অর্থনৈতিক সংকটে বিভিন্ন প্রতিষ্ঠানের মুনাফা, এমনকি প্রতিষ্ঠানগুলোর শেয়ারের প্রাইস কমে যাওয়ার ফলে স্টক মার্কেট থেকে টাকা তুলে ফেলেন বিনিয়োগকারীরা। ব্যাংকগুলোর রেটিং কমে যাওয়ায় যে অনিশ্চয়তা সৃষ্টি হয়, তাতে অনেকেই ব্যাংক থেকে টাকা তুলে নেন এবং নতুন করে আমানত রাখতে আগ্রহী হন না, ফলে ব্যাংকগুলোতে তীব্র তারল্য সংকট দেখা দেয়। টাকা থাকে না, নতুন টাকা ছাপায় ছাপায় দিতে হয়। বাংলাদেশ ব্যাংক যদি টাকা ছাপায় তারল্য সংকট মোকাবেলার চেষ্টা করে, তাহলে দেশে মুদ্রাস্ফীতি আরও প্রবল হয়, সাধারণ মানুষের জীবনযাত্রা অসহনীয় হইয়া পড়ে, তাদের পিঠ দেয়ালে ঠেকে যায়। এই যে মাসুর, আপনি দেখেন
কেন ব্যাংক থেকে টাকা তুলে নিছে আমানতকারীরা? এর উত্তর কিন্তু এখানেই আছে। ইলিয়াস বলছে জন্য টাকা তুলতেছে তা না, মানুষের কালেকটিভ ইন্টেলিজেন্সকে তুচ্ছ কইরেন না মাসরুর। সে তার কমন সেন্স দিয়ে বুঝছে ব্যাংকে টাকা রাখা নিরাপদ না, জয় বাংলা হয়ে যাবে। অ্যান্ড দে ওয়ার রাইট। মোদির রেটিং কমায় দেওয়াটা এটা কনফার্ম করছে। বাংলাদেশের মানুষ অনেক আগে এটা বুঝছে, মোদির আগে। তো রেটিং নামানোর এইসব নেতিবাচক প্রভাবের ফলে অর্থনীতির সূচকগুলোর আরও পতন ঘটে। ফলে মোদি যখন কয়েক মাস পরে আবার রেটিং রিভিউ করে, তখন দ্বিতীয়বার রেটিং হ্রাস পায়। একবার রেটিং করলে এরপর আর একবারও কমতে পারে। এরকম ঘটনা অনেক দেশের ক্ষেত্রে ঘটছে, মেলা এক্সাম্পল আছে। ফলে অর্থনৈতিক যে সংকটের কারণে প্রথম রেটিং কমাইছিল, তার থেকে উত্তরণ কঠিন থেকে কঠিনতর হইয়া পড়ে। বাংলাদেশে মুদিজের রেটিং নামানোর প্রক্রিয়া শুরু হওয়ার কয়েক মাস আগে থেকে আমরা কিন্তু অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রবণতা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করতেছি। দেশের রিজার্ভের পরিমাণ প্রায় শূন্যের কোঠায়, টাকার মূল্যমান পাগলা ঘোড়ার মতো নিয়ন্ত্রণের বাইরে, ব্যাংকিং সিস্টেমের উপরে কেউ আস্থা রাখতে পারতেছে না, বিপুল পরিমাণে আমানত তুলে নেওয়া হইতেছে এবং হচ্ছে, মূল্যস্ফীতি বাড়তেছে, সব কিছু সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যেতেছে, সম্ভ্রান্ত মধ্যবিত্ত লাইন দিচ্ছে টিসিবির ট্রাকের পিছে, জ্বালানি সংকটে কলকারখানা বন্ধ হওয়ার উপক্রম, অনেক শিল্পপতি বলছেন তারা আর পারতেছেন না, সেই সাথে চলতেছে একের পর এক ব্যাংক লুট। মুদিজের রেটিং নামায় ফেললে বর্তমান সংকটাবস্থার দ্রুত অবনতি হবে এবং এই গভীর থেকে গভীরতর সমস্যার সমাধানের কোনো ইচ্ছা, সামর্থ্য, উপায় বা ম্যাজিক সরকারের হাতে নাই। ফলে তারা আশ্রয় নিচ্ছে একদিকে মিথ্যার, অন্যদিকে নির্যাতনের। IMF বা মুদিজ সংকট উত্তরণের যে শর্ত বা পরামর্শ দেবে তার কোনোটাই হাসিনা সরকার মানবে না। তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে করেই হোক লুটের রাজত্ব ধরে রাখতে হবে। এর ফলে মুদিজ রেটিংয়ের নামানো অনেকটা অবশ্যম্ভাবী হয়ে দাঁড়াইছে এবং এই ডাউনগ্রেড হওয়ার কিছুকালের মধ্যে আমরা আর একটা দ্বিতীয় ডাউনগ্রেডের মুখোমুখি হব। এরা কিন্তু রেটিং নামায় দিচ্ছে এই জন্যে না যে একটা দেশের ক্ষতি করবে, যে জনগণের ক্ষতি করবে। তাদের প্রধান কাজ হচ্ছে বিনিয়োগকারীদের এবং জনসাধারণকে একটা দেশ কী পরিমাণে ঝুঁকি আছে তা বস্তুনিষ্ঠভাবে অবহিত করা। আমাদের সরকার তো করে না, হাসিনা তো করে না, সবসময় বলে সব কিছু ঠিক আছে। এবং এদের রেটিং কিন্তু সারা পৃথিবীতে গৃহীত হয়। মোদিজ আমাদের জানাই দিছে যে অর্থনীতি এক ভয়াবহ অবস্থায় আমরা কী পরিণতি ভোগ করতে পারি। সুতরাং যারা উদ্যোক্তা আছেন বা ব্যবসায়ী আছেন, স্টক মার্কেটে যারা টাকা খাটাইতেছেন, ব্যাংকে যারা টাকা রাখছেন, প্রবাসী যারা রেমিটেন্স পাঠাচ্ছেন, একই সাথে সর্বস্তরের জনগণ, এই আন্তর্জাতিক রেটিং সংস্থা থেকে ওয়ার্নিং পাইয়া গেছেন কিন্তু আপনারা ভাই। এই রেটিং নাইমে গেলে কী কী হইতে পারে আমি কিন্তু কয়ে দিছি। এগুলো বইপত্রের কথা আমি বানায় বলিনি কোনোটা। হাসিনা কইবে যে আমি গুজব ছড়াই, ও বেটা তো মূর্খ, ও তো কিছু জানে না, ওর দলের লোক আরও বড় মূর্খ। এগুলো সব বইপত্রের কথা আমি কিন্তু কইছি। সুতরাং আপনারা আপনাদের নিজ নিজ স্বার্থ রক্ষা করার জন্য যা যা করা দরকার করে ফেলেন, দেরি করেন না। পৃথিবীর দায়িত্বশীল সরকারগুলো এই রেটিংয়ের আলোকে তাদের অর্থনীতির বিভিন্ন সূচকের উন্নয়নের জন্য নিরলস প্রচেষ্টা চালায় যায়। বাংলাদেশে যদি একটা সভ্য সরকার থাকতো, নির্বাচিত সরকার থাকতো, তারা এই কাজটা করত। যেহেতু বাংলাদেশে একটা ডাকাত আছে, মাফিয়া আছে, লুটপাট করে যারা, লুটপাটই যাদের একমাত্র লক্ষ্য, তারা কিছুই করবে না। এই অবৈধ দুর্বৃত্ত খুনি সরকারের কাছ থেকে কোনো উদ্যোগ আশা করেন না। এই গণদুশ্মনেরা আজকের ভয়ঙ্কর অর্থনৈতিক সংকট থেকে আপনাকে, আমাকে, দেশকে রক্ষার জন্য কিচ্ছু করবে না। যা যা করার আমাদের কি করতে হবে? এই যে হাসিনা সরকার, এই সংকটের ভারে নিজে নিজেই পড়ে যাবে, কাউরে ফেলাইতে হবে না, এবং সেই দিন খুব বেশি দূরে না। কিন্তু আমরা তো এই ধরনের পরিণতির জন্য বসে থাকতে পারি না, কারণ ততক্ষণে ব্যক্তিগত এবং জাতীয় পর্যায়ে আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে যেতে পারে। সুতরাং এই অবস্থা থেকে স্থায়ী মুক্তি পাওয়ার একমাত্র উপায় হইল এই ফ্যাসিবাদী দুর্বৃত্ত মেধাহীন মূর্খ অপদার্থ সরকারকে উৎখাত করা এবং বাংলাদেশের মাটিতে এর যাতে পুনরুত্থান না ঘটে তার চূড়ান্ত ব্যবস্থা করা।